তার জীবনে কোনো গুনাহ করেন নাই, এই রকম ধরনের কথা কি কেউ আমাকে দিতে পারবেন বা হাত তুলে দেখাতে পারবেন? তো যেহেতু আপনাদের আমলনামায় গুনাহ আছে, নিশ্চয়ই গুনাহ মাফের দরকার আছে না? আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়ান নাস, যেইভাবে চতুর্দিকে কথা বলতেছে ওয়াজ তো করতে পারব না, সম্মানিত উপস্থিতি আবারও বলছি, দয়া করে হাত জোর করে বলছি, দয়া করে, এটা মাহফিলের আজকের, এটা জান্নাতের বাগান, আজকে মাহফিলের চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা আপন করে ঘিরে রেখেছে, যারা উপস্থিত হয়েছেন তাদের ফেরেশতাদের খাতায় তাদের নাম উল্লেখিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শুরুতে বলবো, যদি আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকে আমি আপনাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তিন নাম্বার হচ্ছে, যদি ভালো না লাগে আলোচনা শুনতে, যদি মনে না চায়, তাহলে আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় যান, বাসায় গিয়ে মনের আনন্দে কথা বলেন, এই জান্নাতের বাগান শোনেন। আপনি যখন সিনেমা দেখেন পৃথিবীর কথা মনে থাকে না, যখন আপনি নাটক দেখেন পৃথিবীর কথা মনে থাকে না, আপনি কোথায় আছেন সেটাও বলে যান, যখন আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের কোনো ধরনের কোনো পৃথিবীর নোংরা কোনো পরিবেশ দেখেন, পলকহীন দৃষ্টি দিয়ে আপনারা তাকিয়ে থাকেন, তখনও কিন্তু কোথায় আছেন মনে হয় থাকে না, কিন্তু মাহফিলে যখন আসে মানুষ, মসজিদে যখন যায়, তখন কিন্তু তার পৃথিবীর কত কিছু মনে পড়ে, তার কারণ কি জানেন? অনেক মানুষ আছে নামাজ পড়তেই পারে না, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা তাকে গ্রাস করে ফেলে, আছে না এরকম? কেন জানেন এটা হয়? এটা হওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের শত্রু, প্রকাশ্য শত্রু, কথা বলেন না কেন? আরো জোরে, আরে আরো জোরে, আপনাকে কিন্তু জবানটা বাদাম খাওয়ার জন্য, বোট খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, রাস্তাঘাটে দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আপনাকে জবান আল্লাহ দেয়নি, জবান দিয়েছে কেন জানেন? আপনারা জীবনে কোনোদিন বোবা মানুষ দেখছেন? বোবা মানে কথা বলতে পারে না এরকম বোবা দেখেন নাই? তার কাছে কি তার পৃথিবীটা সুন্দর নাকি অসুন্দর? সুন্দর, অসুন্দর, কেন জানেন? সে কথা বলতে পারে না, এই জন্য তার মনের কথা খুলে বলতে পারে না, এই জন্য পৃথিবী তার ভাষা বুঝে না, এই জন্য পৃথিবীটা তার জন্য বড়ই অন্ধকার, কি? আর আপনি আমি আমাদের মনের কথা গুছিয়ে সাজিয়ে গুজিয়ে বলতে পারি, সেজন্য আপনার আমার জন্য পৃথিবীটা, কেউ ধনী কেউ গরিব, তারপরেও পৃথিবী তার জন্য উন্মুক্ত স্বাধীন। তো আপনাকে বুঝতে হবে, একজন আল্লাহ একজনকে বোবা বানিয়ে দিল, আরেকজনকে কথা বলার শক্তি, বাক শক্তি দিল, একজনকে বাক শক্তি দিল না, এর মধ্যে কিন্তু কিছু রহস্য অবশ্যই আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, কিভাবে বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, তার মানে আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেছে কে? আল্লাহ। তাহলে আপনি কি আল্লাহর জিকির করছেন? কথা বলেন, এই যে আমি এসে দরুদ পড়লাম, ছোট্ট করে একটু দরুদ পড়েছি, আপনারা কিন্তু দরুদ পড়েন নাই, অথচ দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর দরুদ, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি না একটু আগে বললাম আপনাদেরকে, আল্লাহ বলেছে আল্লাহকে জিক স্মরণ করতে, স্মরণ মানেই বাংলা, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ, তো স্মরণ মানে কি? স্মরণ মানে কি? জিকির করা মানে আল্লাহর স্মরণে আপনি যা করেন তাই জিকির, জোরে বলেন সুবহানাল্লাহ, আরে আরো জোরে সুবহানাল্লাহ, কৃপণতা অবলম্বন করবেন না, কেন? কৃপণ মানুষকে আল্লাহ একেবারে দেখতে পারে না, আল্লাহর কাছে আল্লাহ যেই মানুষগুলোকে ঘৃণা করেন
এর মধ্যে সবচেয়ে বেশি ঘৃণা করেন আল্লাহ অহংকারীদেরকে, কাকে? আরো জোরে, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীদেরকে কি করে না? পছন্দ করে না, ভালোবাসে না। অহংকার মানে হলো আল্লাহর জিকির হচ্ছে, নবীর দরুদ হচ্ছে, আল্লাহর গোলামি হচ্ছে, আপনি কিন্তু আপনি গেট আপ নিয়ে বসে আছেন, তার মানে অহংকার করতেছেন। এই অহংকারের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ কিয়ামতের দিন বলবে ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। সেদিন কিন্তু আপনার কোনো উপায় সেদিন আপনার কোনো উপায় আপনার কোনো উপায় আপনি কি মনে করেছেন আপনার আপন সন্তানদেরকে কিয়ামতের দিন পাবেন? মনে করেন পাবেন? কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমানা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, আপনার কোনো কিছুই আপনার কোনো কাজে লাগবে না। সেদিন আপনার বন্ধু কে হবে? আল্লাহ আল্লাহর হাবিব। তো এই দুনিয়াতে বন্ধু হিসাবে পেতে হলে আপনি যখন কাউকে ডাক দিলে কাছে পাবেন, তার বিপদ আপদে যখন এগিয়ে যাবেন আপনার বিপদে, কিন্তু অবশ্যই সে একদিন খবর পেলে দৌড়ে আসবে, আসবে না? আসবে কি না? সম্মানিত উপস্থিতি, কথা যখন বলবেন জোরে বলবেন, কারণ আল্লাহর জিকির করতে আমরা এসেছি, ঠিক না? এখানে আমরা বসে থাকার জন্য আসিনি, আরো 364 থেকে 65টা রাত্র আমাদের জন্য বসে আছে। ওই রাত্রিতে আমরা কথা বলবো, আনন্দ উৎসব করবো, যেমন চাই তাই করবো, কিন্তু এখন চলে এসেছি জান্নাতের বাগানে, সেই জান্নাতের বাগানের আদব আমাদেরকে রক্ষা করতে হবে, তাহলে আমরা মুমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, অকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি, লবণ না দিলে কি খাবার খেত খাওয়া যায়? কেন কেন স্বাদ লাগে না? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আমার চাচা অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন যে লবণ ছাড়া খাবার, লবণ না দিলে খাবার খাওয়া যায় না, তার কারণ হলো খাবারটা মজা হয় না। সব কিছু আছে, খাবারে লবণ নেই, তখন কিন্তু আপনি সেই খাবারটা খেতে পারবেন? ঠিক তেমনি লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ছাড়া, আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক হওয়া ছাড়া কোনোদিন আমলও মজা লাগবে না। আগে আপনাকে প্রেমিক হতে হবে, কি হতে হবে? প্রেমিক হতে হবে। আপনি যখন প্রেম করতে শিখবেন তখনই যাকে ভালোবাসবেন তার কথাগুলো আপনার মানতেও ভালো, তা আল্লাহর কথা আপনি আল্লাহ রাসুলের প্রেমে পড়তে হবে। যখন আপনি প্রেমে পড়বেন তখনই আপনার কাছে সব কিছু ভালো লাগবে, অন্যথায় কিন্তু কোনো কিছু ভালো। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। এই আবারও বলছি, ফ্যান্ডেলের মধ্যে যদি কাউকে আমি দেখি কথা বলতে, আমি সাথে সাথে কিন্তু বের করে দেব। এটা মাহফিল, এটা জান্নাতের জায়গা, এটা তামাশার জায়গা না, এখানে সিনেমা হচ্ছে না। আজকে যেভাবে গত 18 ডিসেম্বর 2022 যেভাবে ফুটবল খেলা হয়েছে, গোটা বাংলাদেশের মুসলমান যে আনন্দ উৎসব করেছে, সেটার জন্য আমার মনে হয় আল্লাহ কোনোদিন বান্দাকে ক্ষমা করবে না। যেই যেই নোংরা আচরণ মুসলমান হয়ে করেছে, তো খেলেছে কারা? বেইমানেরা খেলেছে কারা? বেইমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেইমানেরা। তারা যেই ফুটবল খেলেছিল সেই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? তোমরা স্টেজ থেকে কথা বলতে পারো না জোরে? কি খেলা? তাদের খেলা ছিল জুয়া খেলা। একদিকে তারা বেঈমান, আরেক দিকে খেলাটা ছিল কি? জুয়া। আরেক দিকে তাদের পোশাকটা ছিল অর্ধলম্ব। তারা কি ফুল প্যান্ট পরে মেঠে নেমেছিল নাকি হাফ প্যান্ট পরে? এই হাফ প্যান্ট পরা কি মুসলমানের জন্য জায়েজ? তো খেলেছে তো বেঈমান। বেঈমানরা হাফ প্যান্ট পরবে, উলঙ্গ থাকবে, তারা যা মন চায় তা করবে, সেটা কি মুসলমান তাকিয়ে দেখবে? কেন আমরা মুসলমানরা এত লজ্জিত, এত অপমানিত? আমরা বিবেকহীনের মতো কাজ করে জানেন? আমাদের ঈমানটা সঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের লজ্জাস্থানের দিকে তাকাবে না। হাদিস শরীফ, আল্লাহ বলেছে বেঈমানেরা তোমাদের শত্রু, শত্রুরা যা করছে তোমরা তা ফলো করছো। তোমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আমরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন?
এখন এই জুয়া কি আল্লাহর মনোনীত না শয়তানের মনোনীত? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্যবরণ এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। একটু আগে বলেছি শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন বন্ধু না শত্রু? আমার দিকে তাকান, তারা ফরহাদ আমাকে ফোন দিয়েছে, ফরহাদ কোথায়? প্রোগ্রামের শুরু থেকে অত্যন্ত ভদ্র একটা ছেলে, তাকে যে যাই বলো আমার সাথে মাহফিলের দাওয়াত থেকে পর্যন্ত কথা বলেছে, অত্যন্ত নমনীয়, তো সফটলি কথা বলেছে, তাকে আমি কখনোই দুষ্টভাবে আদব বলতে পারবো না। সেই আজকে ফোন দিয়ে আমাকে দুইটা বিষয় দিয়েছে, কয়টা? হুজুর বর্জকি জীবন, পরকাল এবং পরকালের হিসাব নিকাশটা কেমন হবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। আপনারা একটু উশৃঙ্খলতার মধ্যে আছেন, উদাসীনতার মধ্যে আছেন, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে সেই কথাগুলো বলা, আসলে কিন্তু সেগুলো আমার আলোচনার অংশ নয়। আমি আমার সময়ের মধ্য থেকে আমি একটু সময় আপনাদেরকে অন্যভাবে দিয়ে দিলাম। আপনারা কি সত্যিকার অর্থে আলোচনা শুনবেন নাকি মিলাদ কিয়াম করে মোনাজাত দিব? কে কে শুনবেন হাত তুলেন তো দেখি, সবাই আরো জোরে, সবাই সবাই সোজা করে হাত তুলে দেখান, সোজা করে, একদম সোজা করে, সবাই সবাই শুনবেন। সবাই যদি শুনতে থাকেন তাহলে ধৈর্য ধরে মুখটা বন্ধ রাখতে হবে, হাত নামান। আমি যখন আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জি অথবা না, আপনারা তখনই সেই শব্দটা ইউজ করবেন, অন্যথায় আপনারা আমার কথাগুলো একেবারে চুপচাপ মন দিয়ে শুনবেন। রাজি আছেন? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলেন। এই যে জি বলেছেন, জিটাও তো আল্লাহর জিকিরের অংশ। জি মানে কি? আপনারা সম্মতি দিয়েছেন পবিত্র কাজে, কি দিয়েছেন? আপনার পবিত্র মতামত আপনি দিয়েছেন পজিটিভলি, এটাও জিকিরের একটা অংশ। আপনারা কি ধৈর্য ধরবেন? আমি এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কউ আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউর ও বিলিভার্স, সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে জান্নাত চায় না? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমি জাহান্নামে যাব না? এইরকম কোন মানুষ আছে? না। এইরকম ধরনের কোন মানুষ পৃথিবীতে নাই যে জাহান্নাম চায়। সবাই চায় জান্নাত, কিন্তু বোকার মতো জান্নাত চাইলেই তো হবে না, জান্নাতে যাওয়ার উপযুক্ত আমাকে হতে হবে। আর জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে হলে আপনার জীবনে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেই কাজ